এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুণ্টল মহিন্দার তোমাদের সাথে 3 অক্টোবর 2021 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব উইথ স্ট্যাটিক জিকে দেখো এর পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে নলেজ অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলোর সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো আমাদের সাথে আজকের প্রথম প্রশ্ন যেটা দেখব ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ পদে কে নিযুক্ত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ পদে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল সন্দীপ সিং এয়ার মার্শাল সন্দীপ সিং ভারতীয় বিমান বাহিনীর ভাইস পদে নিযুক্ত আর এর আগে ভারতীয় বিমান বাহিনীর পদে নিযুক্ত ছিলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী কেমন আমরা একবার রিমাইন্ড করে নেব চিফ অফ ডিফেন্স স্টাফ এখন কে রয়েছেন জেনারেল বিপিন রাওয়াত চিফ অফ দ্য আর্মি স্টাফ রয়েছেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে চিফ অফ দ্য এয়ার স্টাফ রয়েছেন এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী চিফ অব নাভাল স্টাফ রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক কফি দিবস কবে পালন করা হয় দেখো এটা প্রত্যেক বছর পালন করা হয় ফার্স্ট অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস ইন্টারন্যাশনাল কফি ডে কফি ব্যবসার সাথে জড়িত সমস্ত ধরনের মানুষদের অবদান তুলে ধরতে এবং তাদের স্বীকৃতি প্রদান করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয় দু সালে ফার্স্ট এটা পালন করা হয়েছিল নেক্সট আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস সিনিয়র সিটিজেন্স ডে অ্যাকচুয়ালি এখানে সিনিয়র সিটিজেন্স ডে হবে তো এই আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস যেটা এটা ফার্স্ট অক্টোবর প্রত্যেক বছর পালন করা হয় সমাজে প্রবীণ ব্যক্তিদের অবদান তুলে ধরতে এবং তরুণ ব্যক্তিদের সমস্যা ও সুযোগ সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রত্যেক বছরের দিনটা পালন করা হয় দু হাজার একুশের থিম যেটা ছিল আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রবীণ ব্যক্তি দিবসের ডিজিটাল ইক্যুইটি ফর অল এজেস কেমন নেক্সট দু হাজার একুশ আইআইএফএল ওয়েলথ হরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে ভারতের সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি আইআইএফএল ওয়েলথ হরুন ইন্ডিয়া লিস্ট ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী নেক্সট চলে যাব দেখো তোমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এই মুকেশ আম্বানি 10 বছর ধরে আইআইএফএল ওয়েলথ হরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে শীর্ষস্থান দখল করে রয়েছেন সেকেন্ড পজিশনে এবারে রয়েছেন গৌতম আদানি থার্ড পজিশনে রয়েছেন শিব নাদার আর ফোর্থ পজিশনে রয়েছেন এসপি হিন্দুজা কে দু সালের ফার্স্ট অক্টোবর স্বচ্ছ ভারত মিশন আরবান টু এবং অমরুদ টু পয়েন্ট ও স্টার্ট করেছে তো এটা নরেন্দ্র মোদী সম্প্রতি করলেন দিল্লি ডাক্টর বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার স্বচ্ছ ভারত মিশন আরবান টু পয়েন্ট ও এবং অটল মিশন ফর রেজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন যেটা অমরুদ এটা টু পয়েন্ট ওটা লঞ্চ করেছে স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট ওয়ের লক্ষ্য শহরগুলোকে আবর্জনা মুক্ত করা কোন ভারতীয় স্নোকার খেলোয়াড় আইবিএসএফ রেড স্নোকার ওয়ার্ল্ড কাপ একুশ জিতেছে এটা জিতেছে পঙ্কজ আদবানি এটা তার চব্বিশতম শিরোপ অর্জন এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল কাতারের রাজধানী শহর দোহাতে ইনি দু সালে অর্জুন পুরস্কার পান আর দু হাজার পাঁচ ছয় সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান

বা প্রমিসিং ভিশনারি যারা রয়েছে তাদেরকে এগুলো এই সম্মানটা দেওয়া হয় সম্প্রতি প্রয়াত কমলা ভাসিন কিসের জন্য বিখ্যাত ছিলেন কমলা ভাসিন কবি ছিলেন একজন মৃত্যুকালে পঁচাত্তর বছর বয়স হয়েছিল এনার এটা ছাড়া এছাড়া ইনি একজন নারীবাদী ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং ইসরো যৌথভাবে কোন দেশের জন্য একটি ছোট স্যাটেলাইট তৈরির ব্যবস্থা বাস্তবায়নে স্বাক্ষর করেছে তো এটা করেছে ভুটান

অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী পদে এখন নিযুক্ত রয়েছেন অনুরাগ সিং ঠাকুর ভারতের স্বাধীনতার তম বছর এবং মহাত্মা গান্ধীর একশো বাহান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার সারা দেশ থেকে পঁচাত্তর লাখ কিলোগ্রাম একক মানে ব্যবহারযোগ্য প্লাস্টিক যে বর্জ্য সেগুলোকে সংগ্রহ এবং অপসারণের জন্য একটা উদ্বোধনী মাসব্যাপী অভিযান এটা অ্যাকচুয়ালি স্টার্ট করেছে কেমন দেখো আগের দিনের হোমওয়ার্ক আমি তোমাদের সাথে একবার আলোচনা করে নেব ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন গান্ধীজি কে কবে গান্ধীজিকে হত্যা করেছিল নাথুরাম গডসে উনিশশো সালে তেসরা জানুয়ারি যেটাকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি গান্ধীজিকে হত্যা করেছিলেন আর পুনা চুক্তি কাদের মধ্যে এবং কবে স্বাক্ষরিত হয়েছিল দেখো মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল আর উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো 15 সালে নেক্সট আগে আজকের হোমওয়ার্ক তোমাদের কাছে থাকবে প্রথম টার্টল রিহ্যাব সেন্টার কোথায় তৈরি হতে চলেছে ভারতের প্রথম ই-গ্যাজেট পোর্টাল চালু করেছে কোন রাজ্য সরকার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে এগুলো তোমরা শেষ করলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চলে যাব পরের দিনের যে क्वेश्चन গুলো ছিল সেগুলোরクイক রিভাইজ দেখো আন্তর্জাতিক অহিংসা দিবস বা গান্ধী জয়ন্তী এটা কবে পালন করা হয় অবশ্যই সেকেন্ড অক্টোবর পালন করা হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে কোন দলের প্রথম গোলাপি বলের দিন রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়া কোন দেশ চীনে উৎপাদিত জৈবসার আমদানি নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং কে রচনা করলেন অমিত ত্রিবেদী ন্যাশনাল সিকিউরিটিস এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন পদ্মজা চন্দ্রু বিশ্ব শাকসবজি দিবস কবে পালন করা হয় ফার্স্ট অক্টোবর অটোমেটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন তো এক্ষেত্রে বিনোদ আগরওয়াল হয়ে যাবে ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভারটাইজার্স এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন সুনীল কাটারিয়া ই কমার্স কোম্পানি ভারতে গ্লোবাল কম্পিউটার সায়েন্স এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করেছে অ্যামাজন ইন্ডিয়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন পিয়ালি সেনগুপ্ত দেখো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আজকের হোমওয়ার্কের প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে দাও আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই এটাকে কমেন্ট এবং নিচে কমেন্ট করে জানাও লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছেও প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটেড পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে নাও অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্টে কানেক্টেড থাকতে পারো থ্যাংক ইউ সো মাচ কথা হচ্ছে নেক্সট ক্লাসে আবার